নমস্কার, ডিজিটাল লাইভলৈ স্বাগতম জানাইছো। আৰু ইতিমধ্যে সকলোৱে গম পাইছে পাহাৰীয়া ৰাজ্যত দিবা হাছাওত নিৰ্বাচনৰ জোৱাৰ উঠিছে। দিবা হাছাও স্বায়ত্তশাসিত পৰিষদৰ নিৰ্বাচনত এবাৰ আগতকৈ এবাৰ বেলেগ ধৰণৰ এটা প্ৰেক্ষাপট সৃষ্টি হৈছে। আমি যদি চাওঁ যে নিৰ্বাচনৰ পূৰ্বেই বিজেপি দলৰ 6জনকৈ প্ৰাৰ্থীয়ে বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে জয়লাভ কৰিবলৈ সক্ষম হৈছে, আৰু ইয়াৰ কাৰণটো হৈছে তেওঁলোকৰ বিপৰীতে থকা যিসকল কংগ্ৰেছ প্ৰাৰ্থী আছিল তেওঁলোকে সেইসকল কংগ্ৰেছ প্ৰাৰ্থীয়ে মনোনয়ন পত্ৰ প্ৰত্যাহাৰ কৰাৰ পিছতেই বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে নিৰ্বাচনত জয়লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। কিন্তু এইখিনি এটা কথা কৈ থওঁ যে এতিয়াও কিন্তু আনুষ্ঠানিকভাৱে ঘোষণা কৰা হোৱা নাই, অফিচিয়েলি ঘোষণা কৰা হোৱা নাই, কিন্তু 6জনকৈ প্ৰাৰ্থীয়ে ইতিমধ্যে বিজেপিৰ প্ৰায় জয়লাভ কৰিছে যদিও আনুষ্ঠানিকভাৱে ঘোষণা হোৱা নাই। আনহাতে যদি আমি চাবলৈ যাওঁ কংগ্ৰেছৰ 3জন প্ৰাৰ্থী সন্ধানহীন হৈ আছে বা অপহৰণ হৈ আছে বুলি অভিযোগ উত্থাপন হৈছে, আৰু এইকেইগৰাকী প্ৰাৰ্থী কলৈ গ'ল, ক'ত আছে বা কি কাৰণত অনুসন্ধান আৰু সন্ধানহীন হৈছে তেওঁলোক, এই সম্পৰ্কটো কোনো ধৰণৰ তথ্য পোৱা নাই। চৰ্চা চলিছে যে কংগ্ৰেছৰ এই 3জন প্ৰাৰ্থীও মনোনয়ন প্ৰত্যাহাৰ কৰিব নেকি বা তেওঁলোকে পৰোক্ষ নিৰ্বাচনৰ পৰা আঁতৰাৰ বাবে এনেধৰণে আত্মগোপন কৰিছে নেকি। এটা ৰহস্যজনক পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে ডিমা হাছাও জিলাত। মোৰ সৈতে আছে জ্যেষ্ঠ সাংবাদিক অসীম কুমাৰ বৰা। আচলতে পাহাৰীয়া ৰাজ্য নিৰ্বাচন বুলি ক'লে প্ৰায় ঘনে ঘনে দৃশ্যপট সলনি হয়। আমি যদি কাৰ্বি আংলাং স্বায়ত্তশাসিত পৰিষদৰ কথাই কওঁ বা ডিমা হাছাও স্বায়ত্তশাসিত পৰিষদৰ কথাই কওঁ, কিন্তু এইবাৰ অলপ কিছু পৃথক হৈছে, কি ক'ব আপুনি? হয় বিষ্ণু, আজিৰ তাৰিখত যিকোন সময়ত গণতান্ত্ৰিক কথা কোৱা যায়, গণতন্ত্ৰ যিটো আমাৰ ছিষ্টেম সেইটো উন্নতি বা আৰু শক্তিশালী হোৱা বুলি আমি কৈ থাকোঁ, কিন্তু দেখা গৈছে যে কিছুমান নিৰ্বাচনৰ ক্ষেত্ৰত, বিশেষকৈ অসমত কাৰ্বি আংলাঙেই হওক বা ডিমা হাছাওৰ অট'নমাচ কাউঞ্চিলৰ নিৰ্বাচনৰ ক্ষেত্ৰতে হওক, সাধাৰণতে যিটো দলে দিছপুৰত শাসনত থাকে বা যিটো দলে তাত শাসন চলাই থাকে বা কাউঞ্চিলৰ দায়িত্বত থাকে, সেই দলটোৱে তাত অগ্ৰাধিকাৰ পায় আৰু তেওঁলোকৰ এটা যিটো গাৰ জোৰেৰে নিৰ্বাচন জয়ী হোৱাৰ এটা মানসিকতা পূৰ্বৰ পৰা আছে। আমি আগৰ নিৰ্বাচন সময়তো দেখিছোঁ যেতিয়া কংগ্ৰেছে তাত শাসন চলাইছিল বা দিছপুৰত কংগ্ৰেছ চৰকাৰ আছিল, তেতিয়া তাত কিন্তু বিজেপিৰ সেই অস্তিত্বটো নাছিল। বিজেপি কৰা আমাৰ লোকসকল পিছত কংগ্ৰেছত যোগদান কৰে, কংগ্ৰেছত ই এম হয়, চি এম হয়, গতিকে এই বিজেপি থকাৰ লগে লগে তাত কংগ্ৰেছীসকল বিজেপি হয় বা বিজেপিৰ যিসকল তাত নেতা আছে তেওঁলোকে নিজকেই তাত একনায়কত্ববাদী শাসন এটা চলায়। গতিকে সেইকাৰণে এতিয়া যে এই যে 6টা সমষ্টিত কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী প্ৰত্যাহাৰ কৰিছে, এইটো কিন্তু তেওঁলোকে খুব নিজৰ ইচ্ছাৰে বা নিজৰ হাইকমাণ্ডৰ নিৰ্দেশত এইবিলাক কৰা নাই। তেওঁলোকে তাত এটা গোপন বুজাবুজি কৰিছে বিজেপিৰ লগত, নহয় বিজেপিৰ যিসকল তাত নেতা আছে বা যিসকল এতিয়াও শাসনত আছে তেওঁলোকে হয়তো তেওঁলোকৰ ওপৰত হেঁচা প্ৰয়োগ কৰে বা ভাবুকি দিয়াৰ বহুত সময়ত অভিযোগ উঠায় বা বহুত বৃহৎ পৰিমাণৰ ধন দি তেওঁলোকে যাতে নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা নকৰে, নিৰ্বাচনৰ পৰা আঁতৰি থাকে, এনেকুৱা এটা ধৰণৰ বুজাবুজিলৈ আহে, যি কাৰণে আজি সেই গোপন বুজাবুজি, যিটো অগণতান্ত্ৰিক বুজাবুজি, সেই বুজাবুজিৰ বাবেই আচলতে আজি 6জনকৈ প্ৰাৰ্থীয়ে তাত প্ৰত্যাহাৰ কৰিছে, কংগ্ৰেছৰ 6জনকৈ প্ৰাৰ্থীয়ে নাম প্ৰত্যাহাৰ কৰিছে। আৰু ইতিমধ্যে কালি এবাৰ খবৰ ওলাইছে যে 3জনকৈ প্ৰাৰ্থী তাত অপহৃত হৈ আছে, কিন্তু একে সময়তে অপহৃত হৈছে যদিও কংগ্ৰেছে আনিছে অভিযোগ, কংগ্ৰেছে আনিছে, কিন্তু অপহৰণ কিন্তু হোৱা বুলি বহুতে ক'ব খোজা নাই, কাৰণ তেওঁলোকে পৰিকল্পিতভাৱে তেওঁলোক আত্মগোপন কৰি আছে আৰু বিজেপিৰ লগত এটা গোপন বুজাবুজি কৰি বা তাত উঠা যিসকল বিজেপি প্ৰাৰ্থী আছে, সেই 3টা সমষ্টিত নিশ্চয় বিজেপিয়ে প্ৰাৰ্থিত্ব দিছে, সেই প্ৰাৰ্থীসকলে যাতে জয় নিশ্চিত হয় বা কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীসকলে যাতে ভোট বিভাজন কৰিব নোৱাৰে, সেইকাৰণে আচলতে 3জন প্ৰাৰ্থীক এনেকে অভিসন্ধি কৰি বা গোপন বুজাবুজি কৰি তেওঁলোকক সন্ধানহীন কৰি ৰাখিছে। কিন্তু তাত সেই অপহৰণ হোৱাহেঁতেন, আজি হয়তো সঁচাকৈ যদি অপহৰণ হ'লহেঁতেন এখন জিলাত, লক্ষণীয় কথা, আপুনি এটা গুৰুত্বপূৰ্ণ কথা কৈছে, পইণ্ট আছে যে যদিহে প্ৰকৃততে এই প্ৰাৰ্থী কেইগৰাকী অপহৃত হ'ল বা অপহৰণ হৈছিল, তেওঁলোকৰ পৰিয়ালে কিন্তু আমাৰ হাতত পোৱা তথ্য অনুসৰি এতিয়ালৈকে কিন্তু স্থানীয় যি থানা আছে সেই থানাত কিন্তু কোনো ধৰণৰ এই সম্পৰ্কত এজাহাৰেই হওক বা জাননী তেওঁলোকে দিয়া নাই। আৰু সন্দেহ কৰা হৈছে যে যিহেতু 6জনকৈ প্ৰাৰ্থী বৰ সাধাৰণ কথা নহয়, এটা গণতান্ত্ৰিক উপায়েৰে বা পদ্ধতি অৱলম্বন কৰি পতা নিৰ্বাচনত এনেধৰণে তেওঁলোকে বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে জয়লাভ কৰিছে আৰু 6জনকৈ প্ৰাৰ্থীয়ে মনোনয়ন পত্ৰ প্ৰত্যাহাৰ কৰাৰ কথাটো সহজভাৱে ল'বলগীয়া কথা নহয়, আৰু সকলে ভাবিছে বা সকলে চৰ্চা কৰিছে যে এই 3জন প্ৰাৰ্থীও হয়তো আপুনি কোৱাৰ দৰে হয়তো এনেধৰণে তেওঁলোকে কিবা অভিসন্ধি ৰচিছে, হয়তো তেওঁলোকে মনোনয়ন প্ৰত্যাহাৰ কৰিব, অন্যথা তেওঁলোকে হয়তো বুজাবুজি কৰি যিটো গোপন বুজাবুজি আজিকালি বহুতত হয়, কাৰণ আৰু বিজেপি অহাৰ পৰা সেইটো বহুত হৈছে যে কিনা বেচা দল সলোৱা, এই কথাবিলাক নিৰ্বাচনৰ আগে পিছে আমি দেখি আহিছোঁ, চৰকাৰৰ পতন ঘটা বুলি কোন বিধায়কক কিনিব লাগে, কোন বিধায়কক হৰ্চ ট্ৰেডিঙৰ কথাটো ৰিজৰ্টত ৰাখি হৰ্চ ট্ৰেডিং কৰিব লাগে, এনেকুৱা ধৰণৰ ঘটনা শেহতীয়াকৈ কিছু বছৰৰ ৰাজনীতিত সুলভ হৈ পৰিছে। গতিকে পাহাৰীয়া ৰাজ্যখনত তাত কোনো ধৰণৰ তেনেকুৱা
বেলেগে পর্যবেক্ষণ করব তেমন নির্বাচনী শক্তিও নাই। গতি এই যে আজি ছজন আর তিনজন নজন, গতি নজন যদি কংগ্রেস প্রার্থীক বঞ্চিত নির্বাচনী বৈতরণী বা নির্বাচনী যুদ্ধ আঁতরাই রাখি পারে, তাহলে বিজেপিয়ে তাদের সরকার গঠন করা প্রায় সহজ হয়ে নিশ্চয় নিশ্চয়। আর হয়তো এনেকা হবো যে এই সমষ্টি কেটাত হয়তো কংগ্রেসের কিছু গণভিত্তি আছে, হয়তো কংগ্রেসের প্রার্থীকেইজন জিকি গেলে বিজেপিয়ে সরকার গঠন করা তাদের বিপদত পড়ব পারে। গতি সেই কারণে হয়তো এই তিনজনে হয়তো সৈমান নোহার কারণে হয়তো বলপূর্বক কোথাও রাখি থাকব পারে গোপন বুঝাবুঝি, আর ইকিজনে প্রত্যাহার করেছে একটা বুঝাবুঝি করে অপেন বুঝাবুঝি করেছে বা গোপন বুঝাবুঝি করে যে ঠিক আছে আমি আমি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা নকরো তোমালোকের আমার এই ধরনের একটা বুঝাবুঝি হয়। গতি সেই বুঝাবুঝিব সহজে পোহরলে নাহিব। কিন্তু একটা কথা বিষ্ণু, এই নির্বাচনের নামত যুক্ত প্রক্রিয়া আজি দিমাহ আমি দেখি সেয়া কিন্তু কোনো নির্বাচনের লক্ষণ নহয়, গণতান্ত্রিক নির্বাচনের লক্ষণ নহয়। নাম পাতিব লাগে দেখি নির্বাচন আয়োগে হয়তো পাতিছে, কিন্তু তাত গোটেই বিষয়টিতে ধন গারজোর আর যে ক্ষমতা ক্ষমতার যে ক্ষমতাশালী চক্র সেই ক্ষমতাশালী চক্রটির হাততেই আসলে কোন সরকার হব, কোনে নির্বাচন জয়ী হব, কোন ইএম হব, সেই কথাবিল আজ ডিমা হাসত হয়তো প্রতিফলিত হব আর কিছুদিনের পিছন নয়। আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেটা একটা নির্বাচন পতা যায় তার যদি গরিষ্ঠ সংখ্যক প্রার্থী যদি বিনা প্রতিদ্বন্দ্বিতার জয়লাভ করবলে সক্ষম হয় সেই নির্বাচনের আসলে কিমান গ্রাহ্যতা থাকে সেও একটা চিন্তা করবলীয় বিষয়। 2019 সনত যেহেতু বিজেপি দলে ডিমা হাসর স্বায়ত্তশাসিত পরিষদ দখল করেছিল আর সেই সময় কংগ্রেসের মাত্র দুজন পারিষদে জয়লাভ করবলে সক্ষম হয়েছিল, কিন্তু তার বিপরীতে নির্দলীয়ভাবে কংগ্রেসতকে বেশি সংখ্যক প্রার্থীয় জয়লাভ করেছিল ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদত। কিন্তু এবার দেখা গেল যে বিজেপিয়ে গার বল বা ধন বলের বা ক্ষমতার প্রয়োগ করেছে নাকি, আমার হাতত বহুত খবর আহে যেহেতু সংবাদ মাধ্যমে বহুত খবর আহে, সেই হিসাবত আমি পোৱা তথ্য অনুসারে কিন্তু দবা হকা বা দাবি ধমকিরে কিন্তু একাংশ প্রার্থীক ভীতিগ্রস্ত করবলে চেষ্টা নকরা বলে কোনো অস্বীকার করা নাই, এনেকা ধরনের ঘটনা হয়েছে। কিন্তু সেয়া হয়তো পোহরলে অহা নাই বা সেয়া হয়তো পরবর্তী সময়ত আহিব, কারণ যেহেতু নির্বাচনের সময় ইতিমধ্যে মনোনয়ন দাখিল করিলে। কিন্তু এইবার কিন্তু এই ধরনের যে একটা পরিবেশ দিবা হাসত আহিছে ই কিন্তু গণতন্ত্রের বাবে অশুভ লক্ষণ। আর এই যে এটা আমি যিজন তিনজনকে যদি কংগ্রেসের প্রার্থী নিরুদ্দেশ হয়ে আছে বা অপহরণ হয়েছে তেনেহলে সেই কথাটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্রাইম হয়েছে তাদের নিশ্চয় নিয়মমতে সেইকটা সমষ্টিত প্রার্থী দাখিল করার পিছন সেইকটা সমষ্টিত নির্বাচনী বন্ধ হব লাগে। জেনেরেলি কি হয় কোনো প্রার্থী যদি মৃত্যু হয় বা তেনেকা ধরনের নিরুদ্দেশ হয় সন্ধানহীন হয় সমষ্টিটির নির্বাচন স্থগিত রাখবল হয়। আর দুই নম্বরে কথা যদি অপহরণ হয়েছে তাহলে এই মুহূর্তলকে তার আরক্ষী কোনো পদক্ষেপ গ্রহণ করা নাই, আরক্ষী সঞ্চালক প্রধানে কোনো ধরনের মন্তব্য প্রকাশ করা নাই বা ইয়ার শীর্ষ আরক্ষী বিষয়ে তাদের উপস্থিত হওয়া নাই। আটতকৈ ডর কথা যে কংগ্রেসের যখন নেতা আছে গুয়াহীত এ পি সি সির যখন নেতা ভূপেন বরাই হোক বা আন যখন নেতা আছে দেবব্রত শইকীয়া হোক তেওঁলোকে কিন্তু এই সম্পর্কে কোনো ধরনের স্ট্রং কমেন্টস বা স্ট্রং প্রতিক্রিয়া প্রকাশ করা নাই। আর একটা সেটি একটা প্রমাণ করে যে এই কিজন একদম সুবিধাবাদী প্রার্থী হয়তো গোপন বুঝাবুঝি করে সেই তথ্য পাইছে। আর একটা বিষ্ণু এখানে কব লাগিব এই যা উত্তর কাছাড়ে হোক বা কার্বি আলং হোক যখন কংগ্রেসের নেতা বলে কয় কংগ্রেসের দল বা প্রার্থিত্ব দিছ বলে কয় সেইসলের উপর আসলে এ পি সি সির কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণ নাই। তাত নিজেই একটা কংগ্রেসের ব্যানারখন লয় কংগ্রেসের লাগি থাকে, কিন্তু উপর এ পি সি সির কোনো নিয়ন্ত্রণ নাই, তার প্রার্থী এ পি সি সি ঠিক করবেন বা যা প্রার্থী তালিকা আহে হয়তো কোনোবা প্রার্থী হয়তো ভূপেন বরা বা দেবব্রত শইকীয়া চিনিয়ে নাপাইছে কিন্তু নাম ইয়ালে পঠাইছে এপ্রুভেল দিছে, গতি একটা পরিবেশ কিন্তু ডিমা হাসত হয়েছে। সেইখানে ইয়ার কব নয় যে তোমালকে এই প্রার্থী লোক না প্রার্থিত্ব ঠিক তোমালক নিদো বেলেগক দিম, কারণ ইয়াত এ পি সি সির কোনো তার চয়েস নাই কোনে ক্যান্ডিডেট পাব আর তেনকা ধরনের গণভিত্তি নাই কংগ্রেস করবা নাই। গতি সেইকারণে তাত আজি তিনজন নাইকিয়া হল, কালি ছজনে যে নমিনেশন উদ্ধ করলে সেই কথাটা ভূপেন বরা কনসেপ্টত হয়েছে নাই হওয়া বা ভূপেন বরা সুদিছিল যে আমি নমিনেশন উদ্ধ করো বা এ পি সি সির যখন নির্বাচনী কমিটি আছে কোনো কনসালটেশন করা নাই, নিজে বুঝাবুঝি টিকট দিছে নিজে নমিনেশন ফাইল করেছে আর বিজেপির বুঝাবুঝি করে আজ নমিনেশন উদ্ধ করেছে। গতি সেই গোটে পরিবেশটা তাদের তেনেকা হয়েছে আর কালে দেখব বিজেপির বহি সরকার চলাই আছে না। আপনি একটা কথা মন করব যে বিজেপি দলে যে নহক নির্বাচনের পূর্বের ডিমা হাসাও জেলাত বা ইয়ার পূর্বে কার্বি আংলং ছাত্রশাসিত পরিষদের নির্বাচনের কথাই কোঁ যে তৎপরতা প্রদর্শন করেছিল বা যে ভবেশ কলিতার দরে বিজেপির রাজ্যিক সভাপতি নিজে গৈছিল বা ভাষণ রাখিছিল বা রাজহুয়া সভাত অংশগ্রহণ করেছিল, আপনি যদি চাই ডিমা হাসাও কংগ্রেস দলের তৎপরতা শূন্য। এবার যদি চাই ডিমা হাসাও আসলে কংগ্রেসে এনে ধরনের এড়ি দিছে নাকি বিনা যুদ্ধে এড়ি দিয়ার নিচিনা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে নাকি এও একটা প্রশ্ন। আর আপনি কোয়ার দরে তিনজনক প্রার্থী অপহৃত হয়েছে বলে অভিযোগ দিছে, কংগ্রেসের যখন শীর্ষ পর্যায়ের নেতা একটা শব্দ উচ্চারণ করা নাই, আরক্ষীয় কোনো ধরনের মন্তব্য প্রকাশ করা নাই, সাধারণত নির্বাচন বলে কোয়ার ক্যান্ডিডেটজনের নিরাপত্তার ক্ষেত্রে প্রশাসনে বিশেষ দৃষ্টি নিক্ষেপ করে বা দৃষ্টি রাখে,
যিয়ে নহওক সেয়া ডিমা হাছাওয়ার ক্ষেত্রতো সেই তেনে ধরনের একটা নিশ্চয় আছে প্রটোকল, কিন্তু প্রশাসনও যেহেতু এই মুহূর্তে কোনো ধরনের তেনে কথা প্রকাশ করা নাই। প্রদেশ কংগ্রেসের যে সক্রিয়তা থাকিব লাগিছিল সেই সক্রিয়তা নাই, বিপরীতে মৌন ব্রত ধারণ করেছে। আর যাকালি দিনট চারিজন প্রার্থীয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছিল, আর আজির দিন দুজন প্রার্থীয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করলে। কিন্তু চারিজন প্রার্থীয়ে প্রথম যেটা মনোনয়ন পত্র প্রত্যাহার করলে, তার পরবর্তী সময় যাতে আর কংগ্রেসের প্রার্থীয়ে কোনো যাতে মনোনয়ন পত্র প্রত্যাহার নকরে তার বাবে যে ব্যবস্থা লোক লাগিছিল সেয়া কিন্তু কংগ্রেসে নল। চারিজনে হোক বা কালি পাঁচজনে হোক যদি নহ মনোনয়ন যদি প্রত্যাহার করেছে, তেওঁলোকক দলৰ পৰা বহিষ্কার করা হলনে, তেওঁলোকক নিলম্বিত করা হলনে, নে তেওঁলোকে মনোনয়ন প্রত্যাহার করার নির্দেশ APCCৰ পৰা কৈছে, তেনেকুৱা ধৰণৰ কোনো তথ্য আমাৰ হাতত পাবলৈ নাই, বা তেনেকুৱা ধৰণৰ কোনো ধৰণৰ বিবৃতি বা কোনো ধৰণৰ সংবাদমেলৰ পৰা সংবাদমেল কংগ্রেসে দিয়া নাই যে আমি এই চারিটা সমষ্টির নমিনেশন প্রত্যাহার করছো, বা এই তিনজনক আমি এবার নির্বাচন খেলিব নিদিও, বা যিসকল নমিনেশন আমার অনুমতি নোলাকে প্রত্যাহার করলে তেওঁলোক আমার দলের পর চৌকস নোটিশ দিছো, এনেকুৱা ধরনের কোনো কিন্তু তথ্য নাই। তার মানে মই সেইটোৱে কব খুজিছো যে ডিমা হাছাওর যিসকল প্রার্থী যিসকল কংগ্রেসের নেতা বলে তেওঁলোকে তাত কৈ থাকে, সেইবিলাক সেই নেতাসকলের উপর, সেই প্রার্থীসকলের উপর কংগ্রেস হাইকমান্ড তো দূরের কথা, দিল্লি তো দূরের কথা, আমার রাজীব ভবনেরও কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো তেওঁলোকৰ ওপৰত বাধ্যবাধকতা নাই, তেওঁলোকৰ কোনো দায়িত্বত ৰাজীৱ ভৱনৰ ওচৰত নাই, ভূপেন্দ্ৰ হয়তো তেওঁলোকে চিনিয়ে নাপায়, খালি বেনাৰখন লৈছে যে আমি কংগ্ৰেছ কংগ্ৰেছ বুলি তেওঁলোকে কৈ পেলাই টিকট লৈছে, প্ৰাৰ্থী দল বিচাৰিছে, আৰু নিজৰ খেয়াল খুচি মতেই তেওঁলোকে প্ৰত্যাহাৰ কৰিছে, গোপন বুজাবুজি বিজেপিৰ লগত কৰিছে। আচলতে গণতান্ত্ৰিক যিটো ব্যৱস্থা, যিটো গণতান্ত্ৰিক নিৰ্বাচনী ব্যৱস্থা, সেইটোক আচলতে তেওঁলোকে নিজৰ স্বাৰ্থত নিজৰ স্বাৰ্থত ব্যৱহাৰ কৰিছে, আৰু গোটেই ব্যৱস্থাটোক তেওঁলোকে উপলুঙা কৰিছে বুলি আজি ক'ব লাগিব। যিকোন সময়ত আমি গণতন্ত্ৰৰ জয়গান গাব খুজিছোঁ, যিকোন সময়ত আমি গণতান্ত্ৰিক সরকার হব লাগে বলে কোম, গণতান্ত্রিক শাসন পাহাড় ভূয়ামত হব লাগে বলে কোম, সেইখান সময় কিন্তু এই সকল নেতায় গণতন্ত্রক আসলে নচ্ছাদ করেছে, গণতন্ত্র ভ্রুকুটি করেছে, আর যে গণতান্ত্রিক ব্যবস্থাটুক আসলে একনায়কত্ববাদ করবলে কাবাক অরিহণা যোগায় আছে। আর আপনি চাব এই যে তিনগী কংগ্রেসের প্রার্থী এটা অপহৃত হয়েছে বলে বা অপহরণ করেছে বলে কংগ্রেসে অভিযোগ আনিছে, হয়তো সাকে খুব বেশি সময় নালাগিব এই প্রার্থীকেইজনেও মনোনয়ন পত্র প্রত্যাহার করব বা এনেকা ধরনের একটা বাতরি আমি আইছো, যদিও আমার হাতত নিশ্চিত তথ্য না, আমি পরবর্তী সময়ত আপনার এই সম্পর্কত আমি জানাম যে এই তিনজন প্রার্থী আসলে কি কারণে আত্মগোপন করলে আর কি কারণে অপহরণ করা হয়েছে বলে কংগ্রেসে অভিযোগ উত্থাপন করেছে, কিন্তু কংগ্রেসের ফালেরপরাও দলীয় কর্মকর্তায় ডিমা হাছাওয়ে থানাত কোনো ধরনের এজাহার বা জাননী দিয়া নাই। যিয়ে নহক ডিমা হাছাওত যে পরম্পরা অশুভ পরম্পরা গড় লৈ উঠিছে সেয়া যাতে নহক, আমি পরবর্তী সময় আপনার ডিমা হাছাওর নির্বাচনের সকল তথ্য আপনার জানাবলে চেষ্টা করেম, আমি আর এই বিষয়ে সবিশেষ জানা আহিম। ধন্যবাদ। ধন্যবাদ।